যত অন্যায় করেছি ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত যত অপরাধ করেছি সমস্ত হইতে তো বা করলাম এ আল্লাহ এই তোবার উপরে মৌত পর্যন্ত আমাকে লা রাখুন ইহ মুহ রসুল্লা আল্লাহ ব্যতীত কোনো কোনো নাই হজরত মুহাম্মদ মুস্তফা সাহ্লাম আল্লা রসুল আশাহাদ্লাহ ইলাহা ইহ ওহদাহু লা কালহু অ শাহাদুনাহাম্মদ অদ্দুহ আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ব্যতীত কোনো মুধ নাই তিনি একক হইতেছেন তার কোনো শরিক নাই আরও সাক্ষ্য দিতেছি হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লাহ আলি সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসুল তিনি আমাদিগকে আসরের দিন সুপারিশ করবেন হে আল্লাহ আপনাকে পাওয়ার উদ্দেশ্যে কবরে হাসরে নাজাতের জন্যে আমি বা করে আদরিয়া তরিকার মধ্যে মুড়িধ হয়ে গেলাম হে আল্লাহ নবীগণ সিদ্দিকিন সোহাদা সালে আউলিয়াগরে সাথী করে আমাকে হাসর করুন আল্লাহর নেকবান্দা বান্দিরা আপনারা বহু কষ্ট করে আসছেন এর বিনিময় আল্লাহ আপনাদেরকে সন্তুষ্টি দান করবেন এবং আল্লাহ তালা আপনাদের রাজি হয়ে যাবেন এবং এই উশিলে আল্লাহ আপনাদেরকে জান্নাতি বানাবেন দেখুন লাইলা তুল সামনে এই রাত্রিতে আপনারা কমর ভক্ষে বারো রাখাত নামাজ পড়বেন নিয়ম বহুত আছে সোজা নিয়ম হইল আলহামদ শরীফ তিনবার ফলু আল্লাহ শরীফ আলহামদুল শরীফ একবার আল্লাহ শরীফ তিনবার এই পরে আপনি বারো নামাজ পড়বেন এবং এই রাত্রে আপনি ঘুমাবেন না এই রাত্রে আল্লাহের রহমত বর্ষিত হবে সেদিনে জিবরাইল আলি সাল্লাম আসবেন এবং সকল মালায়িকা সহ আসবেন নেকবন্দাদের সঙ্গে মুসাফা করবেন এই রাত্রিতে আবাদতবন্দিগি যে যত করতে পারবেন আল্লাহ তাল্লা আপনার ভর রাজি হয়ে যাবে এই আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করো আর গরিব মিসকিনের ছটকা খরাত দিবেন তাহলে আল্লাহ তাল্লাহ দয়াতে এই বাজেটের রাত্রি আগামী বৎসরের বাজেট আপনার আল্লাহ বৃদ্ধি করে দিবেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করে ওলামাই আর সেন বড় হাজিরি বড় জিনিস কষ্ট করে আসছেন এই বিনিময় আল্লাহ আপনাদের কলবে নূর ফয়দা করবেন হেদায়েত দান করবেন সিনাস সরাহ করে দিবেন আল্লাহর এস্কো প্রেম আল্লাহ কলবের ভিতরে দিয়ে দিবেন আপনারা বেজার হবেন না আমি যে আপনাদের সময় দিতে পারি নাই আপনারা মনে কষ্ট নিবেন না আমি তো জানি নবীর হাদিস মান আকরামা আলেমান ফাঁকার নামা আকরামা নাবিয়ান যে ব্যক্তি একজন আলেমের সম্মান করলো সেজন্য নবীকে সম্মান করল মান আকরামা নাবিয়ান ফাঁকার নামা আকরাম আল্লাহ যে ব্যক্তি নবীরে সম্মান করল সে আল্লাহকে সম্মান করলো তাই জন্য আমি জানি আমি আমলও করি আলেমদেরকে সম্মান দিতে চেষ্টা করি তো আপনারা মাফ করিয়া দিবেন আমারে হায়াতে যদি বাসায় আল্লাহ আমার নবীজির কাছে যাই আল্লাহর দরবারে যাই আল্লাহর ঘরে যাই আল্লাহ আগ্নি দয়া করে আমারে কবুল করেন তা আমি আপনাদের জন্য দোয়া কর্ম আল্লাহ ফাঁক আপনাদের সকলকে যেন বাইতুল্লাহ জেয়ারতকারী বানিয়ে দেন আমার নবীজির জেয়ারতকারী বানিয়ে দেন আল্লাহ নবী হাদিস শরীফের সাদ ফরমান মেশকর শরীফের হাজি আছে মানজারা কাবরি হাল্লাতলাহু শাতি যেই ব্যক্তি আমার জেয়ারত করল আমি তার জন্য সুপারিশ করা আমার নবীর ওয়াজিব হয়ে গেল তাইলে আর তো কোনো আমলের ব্যাপারে এত বড় সার্টিফিকেট নাই আমলের ব্যাপারে সার্টিফিকেট নাই যে নবীজি উপরে ওয়াজিব হয়ে গেল সুপারিশ করা তো এই আমলের দ্বারা সুপারিশ হয়ে যায় তো আল্লাহ বাগের দরবারে যে কোন সময় চিন্তা করবেন নিয়ত করবেন যে আল্লাহ আমি গরিব মানুষ দিকে গিয়ে আমি তোমার ঘর দেখতাম পারবো না আমি গরিব মানুষ দিকে কি তোমার ঘরের সামনে তো অফ না আমি গরিব মানুষ বললে কি আমার নবী কেসে যাইতে পারব না এই বললে যখন চৌকের বাড়ি সারবার কাঁদবা আল্লাহ তোমার যাওয়ার ব্যবস্থা করে দিব দেখো আমি মৌলানা আব্দুল মান্নান সাহমার হোক আল্লাহ জানাতল ফের দান করু আমাকে বলল মৌলানা শামসুল হক তুমি হজে যাইবা আমি বললাম হুজুর আমি কেমনে হজে যাবো আমার তো কোনো টাকা পয়সা নাই এমন কোনো উশিলাও নাই জাগা জমিও নাই যে বেছে যাব এ রাত্রে করছি কি আমি এশার নামাজ পড়িয়া সারা রাত্রি এই গুলশান সেন্ট্রাল মসজিদে এই তাহিদ্ পড়ছি আর নবীর কাছে সালাম পাঠাইছি আসল্লা সাল্লাম আলয়া রসুল আল্লাহ আলাকে ইয়া হাবিব আল্লাহ আল্লাত সাল্লাম আলয় রহমতাল তো আসল্লা সাল্লাম ইয়া শাফিয়াল মসজিদ সারা রাত্রি আনছি ঘুমাই নেই আমি হজরের আগে দিয়ে আমার একটু তন্দ্রা আইছে আইসে আর দেখি কি আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম ওই মেহরাব থেকে দাঁড়ায় আমার তাল 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 তিনবার কইছে আমি তখন বসছি আমার যাওয়া আল্লাহ কবুল করছে ফজর ভরিয়া বরসি জিকির আসের করতেছি এমন সময় টেলিফোন গেছে তা আমার আবুল হোসেন আমার ওখানে দারোয়ান আসি খাদেম হুজুর হুজুর আপনার টেলিফোন আইসি তো যাওয়ার পরে টেলিফোন ধরছি দেহি সালাম দেওয়ার পরে দেহি আমার সালা আবদুল হালিম গজনবী সে সালাম দিছে ভাই কেমন আছেন আপনি বলে হজে যাবেন কে বলছে আপনাকে কামলান আব্দুল মন্নান সাহেব বলছে ওনার সঙ্গে একটু ওনার অডিট করতো তো একটু খাতির মোহাম্মত আছে তো তো আপনি হজে যখন যাবেন তা কাজ করেন আমার মার হজটা আপনি করিয়ে যেন আমার শাশুড়ির হজ আমার হজটা করিয়াই এইভাবে তারপরে এখন আমি বললাম যে কামনা সেক্রেটারি সাহেব আসেনি বলে আসে সেক্রেটারি দিলাম আর সেক্রেটারি কথা হইল উনি বললেন ছাব্বিশ হাজার টাকা লাগবে তো ছাব্বিশ হাজার টাকার একটা শেক পাঠিয়ে দিছি তো আল্লাহাক কবুল করছে ওমরাতে রাতে জামু এখন টাকা পয়সা নেই তাও আমি করছি কি সারা রাত দুরুশ্বরী পড়ছি এশার নামাজ পড়িয়া এশার নামাজ পড়িয়া দুরুশ্বরী পড়ছি পড়ার পরে আপনার ওই তাই এরকমই হইল যখন আমার এই একটু তন্দ্রা আইলো আজানের আগে দিয়া আমি দেখতেছি আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম ওই আমার মেহরাব থেকে দাঁড়াইয়া বলতেছে তাল 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 আলহামদুলিল্লাহ তো ভোরে আমার একদম ছাত্র আসিল এই আপনার ওই ইন্দোনেশিয়ার থার্ড সেক্রেটারি তো থার্ড সেক্রেটারি তার হচ্ছে আকিল নাম আকিল তো আকিল আইসে হাদিশ্বরী পড়ানোর পরে এই খাবটা কইলাম কহনের বর কে অস্তাদি মাই আপকে সাথ যাওঙ্গা হ্যাঁ আরবিতে কইল আর কি হ্যাঁ না আজ যাবো মা আমি আপনার সাথে যাব আর আনা জাম মেন সাহেব আমি সব বিষয়ে জিম্মাদার আপনার টাকা পয়সা যা খরচ লাগে ওই যে আমি কইলাম যে আমি মদিনা যাবো কেমনে রমজানে চেক আপ কেমনে করবো তারপরে দেখেন ওই মিস্টার আকিল হ্যাঁ থার্ড রে আল্লাহ কীভাবে মঞ্জুর করে দিয়েছে তো এই জন্য আপনারা যদি আমি সব কথা তো কওয়া যায় না গোপন কথা আমি ওই জন্য বলছি আপনারা শুধু আল্লাহ রাসুলের দুরুসরী বেশি ক্রিয়া পড়েন দূরশ্বরীপ যত বেশি পড়বেন ততই কিন্তু আপনি মদিনায় আপনার নামটা লিষ্টি হয়ে যাবে তো এই জন্য আল্লাপাক আমাকে সাতাইশবার মদিনায় নবীর এতেকপ করানোর পরে শেষবার বলছে যে তুমি এই জিলানি যাবে মসজিদে শামসাবাদে ওখানে তুমি এতে কাপ করো এরপরে আর আমি যাইতে পারতেছি না হুকুম নাই এই জন্য আল্লাহ পাকের হুকুম হইল হ্যাঁ আল্লাহ রাসুদ সাল্লাম হুকুম দিলেন তো আমি আবার এখন রওনা হইলাম আল্লাহ ভাকে নবীজির দরবারে আল্লাহ নিধয়া কবুল করেন আর আপনারা যারা আসছেন আল্লাহ সকলেরই কবুল করবেন ইনশাআল্লাহ কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই হ্যাঁ কোনো সন্দেহ নেই কোনো সন্দেহ নেই কানলেই পাওয়া যায় শিশু বাচ্চা কানলে যেমন দুধ পায় মা দৌড়ে আইয়ে আপনি যদি কাঁদতে পারেন আল্লাহর কাছে নির্জনে আল্লাহর কাছে একা একা কানতে পারেন তাইলে কিন্তু আল্লাহ তালা আপনাকে বঞ্চিত করবেন না বইমুখ করবেন না আল্লাহ সকলকে কবুল করেন বলেন আল্লাহ মামিন আল্লাহ পাক এক বন্দা আলহাজ আব্দুল মনেম সাহ সেই লোকটা অসুস্থ তার শরীরে রোগ যেন আল্লাহ সেবা করে দেন তার হায়াত বাড়িয়ে দেন কমপক্ষে দশটা বছর হায়াত বাড়িয়ে দেন সকলে বলেন আল্লাহ মামি আমার মজিবুর হোসাইন আল্লাহ তারে যেন কবুল করেন তার ব্যবসা বাণিজ্য কবুল করেন আল্লাহ তারও যেন আল্লাহ দুনিয়াও অভাব না দেন আখেরাতেও যেন অভাব না দেন আমার একটা বড় মহব্বতের মানুষ আর রুকোনো জমান সে অসুস্থ তার ভিতরে ক্যান্সার হয়ে গেছে আপনারা দোয়া করেন আল্লাহ ভাগ কোন ভাইয়া কোন দিয়া কাজ করেন আল্লাহ যেন এই লোকটাকে এই বিনা অপারেশনে বিনা চেষ্টা রকমের শুধু ঔষধের দ্বারা যেন আল্লাহ তালাক সেভাবে কামেলা আজেলা দান করেন আল্লাহ তার হায়াত বাড়িয়ে দেন আল্লাহ আমার মিজানুর রহমান খাল বড় মুসিবতে আসে এই মুসিবত থেকে যেন আল্লাহ তারে উদ্ধার করে এবং তার যত সমস্যা আসে সব সমস্যাগুলি যেন আল্লাহ সহজ করিয়ে দেন বলেন আল্লাহ উম্ম আমি আমার একটা পাগল আছে আব্দুল আমার এই আব্দুল ওহাব হাব ওই পাগলদারেও যেন আল্লাহ কবুল করেন তার বিভদ আপদ সব যেন আল্লাহ উদ্ধার করে বলেন আল্লাহ আমি আমার একটা ছেলে মাহবুব পান্দরার থেকে বহুত লোক নিয়ে আসে ওরা একটু বিপদে পড়িয়ে গেছে দোয়া করে আল্লাহ তালা ওদের এই ব্যাপারটা ফেসলা করিয়া বিপদমুক্ত করে দেন বলেন আল্লাহ মাহমুদ আরও অনেকে দোয়া চাইছেন আরও অনেক আলেমেরা আসছেন দোয়া চাইছেন অনেক মা বোনেরা দোয়া চাইছেন অনেক আল্লাহর বন্দারা দোয়া চাইছেন আপনারা যারা আসছেন একটা কাজ করতে হবে নবীজি হাদিসে বলেন মাম্বা কামিল খাসিয়াতিল্লাহ হাজাম আল্লাহ আলহ্নার যে ব্যক্তি আল্লাহর মোহব্বতে আল্লাহর ভয়ে চৌকের পানি ছাড়বে আল্লাহতালা তাকে জাহান্নামর আগুন হারাম করে দিবেন এই চৌকের পানি বড় দামি জিনিস এটা মূল্যবান জিনিস আল্লাহর দরবারে অভাব হইল সৌখের পানি আপনারা শৌকের পানি ছাড়েন আল্লাহর কাছে আল্লাহ পাকের অনেকের নাম আমার মনে নাই বুড়ো হয়ে গেছি অনেকের দোয়া চাইছে আল্লাহ আপনি সকলের নাম জানেন আল্লাহ সে আমার দূর দূর থেকে যারা আসছে আল্লাহ সে যব্বর চৌ থেকে যারা আসছে আল্লাহ কোনাবাড়ি থেকে আসে আল্লাহ রংপুর থেকে আমার একটা ছেলে আসছে আল্লাহ মোনাব্বের আল্লাহ তার যেন আশা পুরোয় দেয় আল্লাহ তার যেন কবুল করেন সকলে বলেন আল্লাহ হুম্মা আমিন আল্লাহ যেন তারে কবুল করেন বলেন আল্লাহ আমিন আল্লাহ যেন তারে কবুল করেন বলেন আল্লাহ হুম্মা আমিন আল্লাহ যেন তারে কবুল করেন বলেন আল্লাহ হুম্মা আমিন আশা করি এই আমিনগুলো বেঁচা যাবে না আল্লাহ তাকে কবুল করবেন ইনশা আল্লাহ কবুল করবেনি ইনশা আল্লাহ আরও অনেকে আছে দোয়া সাইছে আল্লাহ প্রত্যেকের কবুল করেন আমার সেই মৌলানা খালে সাইফুল্লাহ কষ্ট করে আসছে আল্লাহ সে কিছু হাদিয়া নিয়ে আইসে বাড়ির থেকে বাঘ করে আল্লাহ এম আলেমের কি কবুল করেন দিনের হাদি বানান জবান মজুর করে দেন বলে আল্লাহ মামিন আল্লাহ আমার একটা আরও পাগল আছে খালে সাইফুল্লাহ অ্যাডভোকেট খালে সাইফুল্লাহ ওই পাগলদারে যেন আল্লাহ কবুল করেন আল্লাহ তার দুনিয়াও সুন্দর করেন আকারও সুন্দর করেন আমার ওস্তাদ জি আমার কাছে আসছে আমার ওস্তাদ ওই আমার কাছে মরিয়ে দিয়েছে আল্লাহর বন্দায় আল্লাহ দুনিয়া ঘুরিয়া ফিরিয়া আইয়া এই সাতের কাছে মরি দিছে এই বৃদ্ধ বয়সে দৌড়ে আসছে দোয়া করেন আল্লাহ তাকে সুস্থ করেন হায়াত বাড়িয়ে দেন ইমান ও আমলে আল্লাহ কবুল করেন বলেন আল্লাহ হম্ম আল্লাহ হম্ম আল্লাহ আমার সেই আমার সিরাজি আসছে আমার ওল আসছে আমার ওই মসজিদের ইমাম সাপ আসছে বাচ্চাটা লইয়া আরও আমার ওমর ফালুক আসছে কিনাম না তোর আমার ওই বাইছে। আল্লাহ অনেকে আসছে আলেমেরা এখানে থেকে বহু ইমাম ছায়ে আসছে আমার সেই এই কুষ্টিয়ের থেকে আমার পাগল এইসে আমার একটা পাগল আছে একটা পাগল আমার এই কালের নাম হইল ইলিয়াস রহমান এই রহমান আসছে তার সাথীদেরকে নিয়ে আমার কলসিন্দুর থেকে আসছে এইরকম বহু আলেম আমার ফাগলেরা আছে দৌড়ে তারা দৌড়ে আসে আমার গাউশোলা মসজিদের ইমাম হক আল্লাহ এদের কবুল করুক আছে আমার আওলাদ প্রচন্ডগুলোকে আল্লাহর হাতে দিয়ে গেলাম আমার আওলাদ যেন এবং পর্যন্ত আমার এ বংশে দিন রাখে হাতায়াত রাখে এবং আলী এলেম রাখে আমল রাখে আমি চাই দুনিয়া আমি দুনিয়ারে চাই নাই সাতত্রিশ বছর গুলশান সেন্ট্রাল মসজিদে প্রধানমন্ত্রী আমার আমার ফিসে নামাজ পড়ছে সবার প্রেসিডেন্ট নামাজ পড়ছে আমি দুনিয়া চাই নাই আমি আল্লাহ চাইছি আজ আল্লাহর হুকুমে এই এখানে এই মার্কাজের দাওয়াতুল হক কমপ্লেক্স এইখানে আল্লাহর নবী এখানে আল্লাহর নবী তিনবার আসছেন এবার এখানে আমি একদিন আশুরার দিবসে গুলশানে আমি এইরকম মিলাদে দাঁড়াইছি নবীজির সালাম দিতেছি এমন সময় দেই হজরত আউবকর রাদি আল্লাহনু ওসমান রাদি আল্লাহনু আলিরাদিয়াল্লাহনু ওসমান রাদি আল্লাহনু সাদা ঘোড়ায় সাওয়ার হইয়া সাওয়ার সাওয়া ঘোরছা ঘুরছে নবীও সাদা ঘোড়ায় আমারে বলতেছি আমি হোতা বাড়া যাই আমি হোতা বাড়া যাই এইভাবে আল্লাহ নবী এই তিনবার এই দরবারে আসছে এই জন্য আমি আল্লাহর লাগো গোপন কথা কখন যায় না কখন কথা কই না কিন্তু হক প্রসারের জন্য কথা কইলাম এই দরবার যদি কেমন পর্যন্ত আল্লাহ যেন হেদায় দেবরে কায়েম রাখে হ্যাঁ আমার বাবা যান আছেন তার সাথীদেরকে নিয়ে আল্লাহ সকলকে যেন আমার মুক্তার হাজি আছেন সকলকে যেন জান্নাতল ফেরদাউস আল্লাহ দান করেন এই এলাকার যত আমার মোহব্বতের আমার আশু মাস্টার আমার রমজান মুন্সি সাহ আমার আল্লাহ এইভাবে বহু মহিলারা আল্লাহ এই দেশের যত মানুষ আমার মোহাম্মত করিয়া গেছে আল্লাহ সকলকে যেন আল্লাহ মাফ করে জান্নাতুল ফেরদাউসিভ করে আমার যেই মায়ের প্যাটে হইছি মা মা খাতুন আল্লাহ তাকে যেন জান্নাতুল ফেরদাউস দান করে সবুরা খাতুন আসুরা খাতুন আল্লাহ আল্লাহ তাদেরকে যেন মাফ করে জান্নাতুল ফের দাউস দান করেন রহিমা খাতুন আঞ্জির নেসা আল্লাহ মৌলবী আব্দুল গভুর হাজিম হামুদুল্লাহ ভুইয়া আল্লাহ যত আমার উস্তাদগণ ছোটোবেলার থেকে আমাকে পড়াইছে সেই উস্তাদগণের জন্য দোয়া করি সকলকে যেন আল্লাহ মাফ করে জান্নাতুল ফের নজিব করেন তাদের বংশ যেন আল্লাহ মাফ করে দেন তাদের বংশে যেন আল্লাহ তালা কোনো আজাব না দেন আমি যেহেতু তাদের একটা ছাত্র এই জন্য আমি দোয়া করিয়ে যাই আমার সব উস্তাদ যে যেখানে আছে সকলকে যেন মাফ করে তার বংশ মাফ করে দেয় সকলে বলেন আল্লাহ আমি ও আল্লাহর বন্দারা আপনাদেরকে বলে দেই বহু আলেমেরা আসছেন বাবা এখন সবাই নাই কবে আল্লাহ কবুল করে বলা যায় না এখনো হেদায়তের বটে আসেন হেদায়তের বটে আসেন এলাকাবাসী যারা আসছেন সকলকে আল্লাহ পাকের দরবারে ছেড়ে গেলাম কালকে ইনশাল্লাহ দশটা সাড়ে দশটা আমি রওনা হয়ে যাবো আখেরি মুনাজাত হবে ফজরবাদ আখেরি মুনাজাত হবে ফজরবাদ এই জন্য একটু কান দেন না আল্লাহর কাছে আল্লাহ আল্লাহ নেবকু কান্দ কান্দ পাইলাম তবাকু বা তবাকু আর তোমার কান্দা না আসলে তুমি কান্দার ভাজ করি আল্লাহরে দেখা আল্লাহ ও আমার আল্লাহ আপনার এই গুলো আপনার হাতে দিয়া দিলা দুনিয়ার বিপদ থেকেও বাঁচাইবেন আগের হাতে বিভদ আজব থেকেও বাঁচাবেন আল্লাহ সকলে বিপদ থেকে বাঁচাবেন আগের রাতে আজব গজব থেকে বাঁচাবেন আল্লাহ ঢাকার থেকে কষ্ট করে আসছে অনেকে সকলের কবুল করেন সাইফুল সহ অনেকে আছে কবুল করেন আল্লাহ আবার জওয়ানের সাথে অনেকে আছে রকিম সহ কবুল করেন ও আল্লাহ শ্রীভূত থেকে যারা আসে কবুল করেন কর্ণভূত থেকে যারা আসে কবুল করেন পান্তরাত থেকে যারা আসে কবুল করেন দূর দূরান্ত থেকে যারা আসে কবুল করেন সকলের সিনা খুলে দেন স্বরে সদর করে দেন সকলের কলবে নূর পয়দা করে দেন আল্লাহ আপনার এসকো প্রেম দিয়ে দেন আল্লাহ আপনার এসো প্রেম দিয়ে দেন আল্লাহ করে কলবে নূর পয়দা করেন আল্লাহ নূরে কলুবান আল্লাহ আল্লাহ নব্বের কুলুবানা বেনুরে মোহাম্বতে কমারে ভতে আল্লাহ মাল্লাবির কুলু বানা বেনুরে মোহাম্মতে কমারে ভতে আল্লাহর কুলু বানা বেনুরে মোহাম্বতে কমারে ভতে আল্লাহ বে হরমতে শহীদের আমিয়া মুরসালিন আল্লাহ আমার নবীজির দরবারে এই মুহূর্তে আমাদের হাতিয়া পৌঁছে দেন আমার নবীজির কাছে আমাদের সকলের নাম লিস্টি করে দেন যারা এখানে হাজির হয়েছে সকলের নাম লিষ্টি করে দেন সকলের নাম নিষ্টি করে দেন মাহমুদা আল্লাহ ও আমার আল্লাহ আপনি দয়া করেন আল্লাহ আপনি রহমত নাজিল করেন আল্লাহ আপনি রহমত নাজিল করেন আল্লাহ আপনি রহমত নাজিল করেন আমার নবীজির রুহুকে খুশি করে দেন আল্লাহ আমার নবীকে সর্বোচ্চ মোকাম মোকামে মাহবুদা দান করেন আল্লাহ আমার নবীজিকে সর্বোচ্চ মোকাম মোকামে মাহবুদা দান করেন আল্লাহ আমার নবীজিকে সর্বোচ্চ মোকাম মোকামে মাহবুদা দান করেন সাবাতের মোকাম দান করেন আল্লাহ আমার নবীজির বংশধর আহলে বাই সাহাবা তাবিন তবে তাবিন আল্লাহ সমগ্র বিশ্বের শহীদগণ সোহাদে ওহুদ বদর হুনায়ন কারবালা জন্নাতুল বাকি জন্নাতুল মা আল্লাৰ সকল আর আসাবে আশা জজ বা যজ মুতাহাৰাত খোলা খোলা বাই ৰাস দিন আশা ৰামুবাচ্সেৰাত তমা মহাদিৰিন তমা আনসাৰ ৰাজিয়া ন হুম সকলে ৰোহৈতেই দাও দহাদিয়া বৌছে দেন আল্লাহ সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করেন হজরত ইমাম আবু হানিফা হজরত ইমাম শাহি আহমদ হাম ইমাম মালিক হজরত ইমাম না মুসলিম তিরমিজিয়াউদ্দাউদ্দিন মাজা আবু ইউসুফ ইমাম মহম্মদ হজরত মাহবুব সবানী কুতব রব্বানি গৌশ শানি হজরত আব্দুল কাদের জিলানি হজরত খাজা মোয়িন সৃষ্টি আজমিরি হজরত বাহাউদ্দিন নকশবন্দি বুখারি ইমাম রব্বানি মুজদ্দিদ আল ফেসানি হজরত আবুল হাসান আল্লাহ সমগ্র বিশ্বে যত তরিকতের ইমাম পীর মাসায়েক আউলিয়া আসফিয়া আবদাল আখিয়ার আল্লাহ সকলের জুহিতেই দোয়া হাদিয়া পৌঁছে আল্লাহ ও আমার আল্লাহ আমার মুশেদ হজরত মুশফিকুর রহমান রহমতুল্লাহ আলাই আব্দুল বারী রহমতুল্লাহ আলাই আর সুবি হাবিউর রহমান রহমতুল্ল্লাহি শুভি খবিরদ্দিন রহমতুল্ল্লাহ ফিউদ্দিন আত্মার রহমতুল্লাই মৌলা আব্দুলসালামানার রহমতুল্লাহ আলাই আল্লাহ সমগ্র বাংলাদেশের যত আউলিয়াগণ আছে আল্লাহ পুরবুরের সেলসেলার যত আউলিয়াগণ গন শরীফের ছেল আউলিয়াগণ জোনপুর আল্লাহ সরমুনাই শরীফের সেলছেলে রাউলিয়াগণ অত আশাবালি থানিরও তুলে সেল আউলিয়াগণ রশিদ গন রশিদগুম হিরো অতুল্লাহ রাউলিয়া গণ হুসান আহমদ মদনীয়তলে সেলছেলার রাউলিয়াগন রশিদ দাবতগুঙ্গ হিরো তুল্লা সেল আউলিয়াগণ আলাই আল্লাহ ওনার সিলসিলার সমগ্র বাংলা ভারতে সকলে দোয়া পৌঁছে দেন আল্লাহ সলভ কলভ যত আউলিয়াগণ সকলে রুহিতে পৌঁছে দেন আল্লাহ আমার নবীযুদ্ধ পর্যন্ত সকল আউলিয়াগণের রুহিতেই দোয়া হাদিয়া পৌঁছে দেন আল্লাহ 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 আপনি রহমত নাজিল করেন আল্লাহ আল্লাহ আমার আল্লাহ আবদুল আব্দুল গভু রহমতুল্লাহ আলাই ইসুবি সদরুদ্দিন রহমতুল্লাহ রুহতে পৌঁছে দেন আল্লাহ এই শামসাবাদ দরবার গাফুরিয়া মুশফিকিয়া দরবার শরীফ কবুল করেন আল্লাহ যা যা হাজত আছে পুরা করেন আল্লাহ যা জরুরত পুরা করেন আল্লাহ এ মসজিদের যত জরুরত পুরা করেন আপনার আপনার মোহাম্মত মারফত দিয়া পুরা করেন আল্লাহ যারা মাথা হইতে পায় তালু পর্যন্ত যার যে রোগ আছে এই মুহূর্তে সেবা দিয়ে দেন এই মুহূর্তে সেবা দেন এই মুহূর্তে সেবা দেন ছেলে মেয়েরা বাড়িতে আছে তাদের রোগ সেবা দেন লেখাপড়া উন্নতি দেন যারা পরীক্ষা দিবে তাদের পরীক্ষা কামিয়াব করেন যাদের মেয়ে বড় হয়ে গেছে আল্লাহ তাদের বিবাহের ব্যবস্থা করেন আল্লাহ যারা আল্লাহ আল্লাহ যে সন্তান সন্তান নাই আল্লাহ তাদেরও সন্তান দিয়ে দেন আল্লাহ আল্লাহ এই মাদ্রা এই মহাফেদ যারা হাজির হয়েছে যত ছাত্রেরা আছে তাদের দেন বৃদ্ধি করে দেন হাবুদ সাহেবদের সিনা খুলে দেন কোরআন শরীপতি মোহব্বত দিয়া দেন এখানে যত মানুষ আছে সকলের নাম আপনি জানেন সকলের যার জাহাজ আছে পুরা করিয়া দেন আল্লাহ আল্লাহ যত ইন্দ যত মা বোনেরা দোয়া মাইকের আওয়াজে সকলের কবুল করেন আমার দুইটা সাথী আছে আল্লাহ তাদেরকে সুস্থ রাখেন শান্তিতে রাখেন আল্লাহ আপনি রহমত নাজিল করেন আল্লাহ আল্লাহ যত মা মানুষে আবার মহব্বত করে আপনি তাদের মহব্বত করেন আল্লাহ আমি তো দুনিয়া চাই না আমি তো আপনারে চাই আল্লাহ আমি তো আল্লাহ আপনারে রাজি চাই আপনার সন্তুষ্টি চাই দুনিয়ার জন্য তো আমি কিছু করি নাই আল্লাহ আপনি যা দিছেন আপনি মহব্বত করিয়া দিছেন আল্লাহ ও ভাববেদ আল্লাহ ইন্না নাসির আমি বিশ্বাস করি আল্লাহ এই সকলের বিপদ আপদ সব উদ্ধার করিয়া দিছেন আল্লাহ সকলের উদ্ধার করছেন আল্লাহ সকলের উদ্ধার করছেন আল্লাহ সকলের রোগ ভালো করিয়া দিছেন আল্লাহ সকলের মনের আশা পুরিয়ে দিছেন আল্লাহ আমি আশা করি আল্লাহ আপনি দয়া করে আমার আশাকে কবুল করে নেন আল্লাহ আবারও আবদার করি আল্লাহ কে কি চায় তা দিয়ে দেন আমি তো আমার কাছে তো কিছু ভাবার নাই সব বাবার আপনার যে যা চায় তা দিয়ে দেন আল্লাহ আখেরাতের জন্য সকলের কবুল করেন হায়াত বাড়িয়ে দেন সকলের আল্লাহ সকলের হায়াত বাড়িয়ে দেন আল্লাহ আল্লাহ আমার পারহানার সংসারটা সুন্দর করিয়া দেন আল্লাহ 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 মেরুন্দেশাকে আল্লাহ সুস্থ করে দেন আব্দুল মনিম সাহেবকে সুস্থ করেন আমার শামসুদ্দিন সাহেবের কবুল করেন তার ব্যবসা বাণিজ্য বর দেন আমার শাকিল ফলেজকে কবুল করেন আল্লাহ তাদের দুনিয়া আখেরাতে শান্তি দান করেন রব্বুল আলমিন যারা এই মসজিদের কিছু সাহায্য সহানুভূতি করছে আজকে দুইটা লোক দশ হাজার করে বিশ হাজার দিয়ে দিয়েছে এই মসজিদে এই দুইটা লোকে কি চাওনি তা আপনি কবুল করেন আল্লাহ তার বাপ মারা গেছে মা মারা গেছে ছেলে মারা গেছে যার যা আছে সব আপনি মাফ করিয়ে দিন তাদেরকে আল্লাহ আরও যারা এই মহফলে শরিক হয়েছে ওর সামনে শরিক হবে আল্লাহ সকলের দান কবুল করেন সকলের মহব্বত করেন সকলের বিভদ উদ্ধার করেন সকলের মুসিবত থেকে হেফাজত করেন আগামী আজকের এই রাত্রে হজরের সময় মোনাজাত হবে আগে ইবুল যারা এই এলাকার আছেন হাজির থাকবেন আর যারা দূরের আছেন তারা যারা যাওয়ার জরুরত নাই তারা থাকবেন আল্লাহ আমি সকলের জন্য দোয়া করি আল্লাহ صلى الله تعالى على خير خلق سيدنا محمد صلى الله عليه وسلم وعلى اله واصحابه وزواجه وذريته واهل بيتي وأنصاري ومهجريه ومحبيه وجميع علماء أمته واولياء امتي اجمعين سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين وسلامون على المرسلين وسلامون على المرسلين, وسلام على المرسلين الحمد لله رب العالمين لا মুহাম্মাদুর মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি সাল্লাম একটু সবর করণ লাগব সবের এখন ওলামাই কেরাম যারা আসেন তারা আপনি আগে যান ওলামায়ে কেরম যারা আসেন তারা আগে যান